আসসালামু আলাইকুম। নুডলস আমরা সবাই পছন্দ করি, বিকেলের নাস্তা অথবা অফিসে বা টিফিনে আমরা কিন্তু নুডলস বানিয়ে দিতে পারি। আর আজকে আমি নুডলসের রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে ম্যাগি নুডলস। ইনস্ট্যান্ট ঘরে যাই যাই থাকুক না কেন, সেটা দিয়ে এই ম্যাগি নুডলসটা কতটাই ঝরঝরে এবং ইয়াম্মি বানিয়ে তোলা যায় সেটা আজকে শেয়ার করে নিব। সাধারণত নুডলসে আমরা পানি ফেলে দিয়ে করে থাকি, বাট আজকে পানি না ফেলে দিয়ে কিভাবে রেডি করে নিচ্ছে দেখতে থাকুন। প্রথমে ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণের মতো। তেলের সাথে পেঁয়াজটাকে একটু ব্রাউনিশ করে ভেজে নিতে হচ্ছে। আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ব্যাস, এদিকে আমি দুটা ডিম দিয়ে করব, তাই দুটা ডিম নিয়েছি, একটু লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে তিনটা চারটা ডিম নিতে পারেন, আমি দুইটা নুডলসে দুইটা ডিমই ইউজ করব। ব্যাস, সাথে আমি একটু নাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এইদিকে পেঁয়াজটুকু ব্রাউন কালার হয়েছে, আর আমি ডিমটুকু ঠেলে দিয়েছি। এবার ডিমটাকে একটু মোটা মোটা করে ভেজে নিচ্ছি, মানে আমি একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলবো না, পেঁয়াজটুকু একটা সাইডে রেখে বাকি তেলের মধ্যে ডিমটুকু ভেজে নিচ্ছি। আমি একটু আজকে ডিমটা একটু বড় বড় সাইজের করব, তাই আমি আলতো করে নাড়িয়ে নিচ্ছি। আপনারা যদি গুঁড়ো গুঁড়ো খেতে চান ডিমটুকুতে, সেক্ষেত্রে ভালো করে স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নিতে পারেন। যাই হোক, আমি এখন পেঁয়াজটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি ডিমের সাথে, দেখতেই পাচ্ছেন। এখন এগুলোকে একটা সাইড করে নিয়ে আমি কয়েক টুকরো আস্ত চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে বিফ অথবা চিকেনও দিতে পারেন। চিংড়ি মাছগুলোকে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি ডিমের সাথে মিশিয়ে নিয়ে প্রথমে হালকা ভেজে নেওয়ার পর এবার আমি ডিমের সাথে মিশিয়ে নিয়েছি। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এ পর্যায়ে চিংড়ি মাছ ডিমের সাথে ভালো করে ভেজে নিতে হচ্ছে, নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি ম্যাগি নুডলসের একটার হাফটুকু। যেহেতু আমি আগে লবণ দিয়েছি, তাই এখন হাফটুকু নুডলস মশলাটা দিয়ে দিয়েছি আর হাফটুকু পরে দিব। আজকে আমি যেহেতু দুইটা ম্যাগি নুডলস রান্না করছি, দুইটা ম্যাগি নুডলসের জন্য দুই প্যাকেট মশলাই আমি নিয়ে নিচ্ছি, তাই আমি এক্ষেত্রে কোনো সয়া সস বা টম্যাটো সস ইউজ করিনি। খুব ইজি ওয়েতে খুব সুন্দর করে বানিয়ে নিচ্ছি, একবার ট্রাই করতে পারেন, আশা করছি সবারই ভালো লাগবে। সব কিছু ভাজা হয়ে গিয়েছে, মানে ডিম, চিংড়ি মাছ, পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলো তুলে নিচ্ছি একটা বাটিতে। ব্যাস, এখন এই তেলের মধ্যেই পানিটুকু দিয়ে দিচ্ছি, গরম পানি। ব্যাস, এখন দিয়ে দিচ্ছি ম্যাগি নুডলসের একটা আস্ত মশলাটুকু পুরোটুকু দিয়ে দিচ্ছি। এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নিব, মশলাটা এ পর্যায়ে দিব, আর বাকি হাফটুকু মশলা নুডলস দেওয়ার পর দিয়ে নিব, সেটাও দেখিয়ে নিব। যখন পানিটা বলক চলে আসবে আমি দেখছি লবণ আরও লাগবে, আমি এক চা চামচ পরিমাণের মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি দুইটা নুডলসটাকে আস্ত অবস্থায় দিয়ে দিয়েছি, আমি ভেঙে দিইনি। আস্ত অবস্থায় দিলে ঝরঝরে থাকে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর ভেঙে দিলে একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। যাই হোক, আমি এখন ঢাকনা না দিলেও হবে, এই পানিটুকুর মধ্যে এই নুডলসটাকে দেখতেই পাচ্ছেন শুষে নিয়েছে, মানে মোটামুটি পর্যায়ে সেদ্ধ হয়ে গিয়েছে। আবারও নাড়িয়ে নিচ্ছি, যতক্ষণ না পানি একেবারে শুকিয়ে না যাবে আমি ভেজে রাখা সে মশলাগুলি বা ভেজে রাখা যে উপাদানগুলি আছে ডিম এবং চিংড়ি মাছ সেটা দিব। তো এখন নাড়িয়ে পানিটা শুকিয়ে নিচ্ছি, কিছুক্ষণ পর পানি শুকিয়ে এসেছে। এবার আমি মশলাটুকু ঢেলে দিচ্ছি, অবশ্যই পানিটা শুকিয়ে আসলে দিয়ে দিবেন। পানি থাকা অবস্থায় এই চিংড়ি মাছ ডিম দিয়ে ফেললে সেটার টেস্ট কিন্তু একটু কম চলে আসবে, কারণ আমি তো আগেই ভেজে নিয়েছি, ভাজা ভাজা একটা স্মেল সেটা আর থাকবে না, তাই এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন। বাকি যে হাফটুকু মশলা ছিল সেটা আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার নুডলসের সাথে মশলাটাকে ভালো করে স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে নিতে হবে, খুব ভালো করে অ্যাডজাস্ট করে নিতে হবে এই মশলাগুলি। যেহেতু ম্যাগি নুডলস সব মশলা কিন্তু দেওয়াই থাকে ভেতরে, এক্সট্রা কোনো মশলা আজকে আমার নুডলস রেসিপিতে আমি শেয়ার করিনি, কারণ এভাবে আপনারা বানিয়ে খেতে পারেন খুব ভালো হয়। চার থেকে পাঁচটি কাঁচামরিচ লাল এবং সবুজ রঙে নিয়েছি, একটু মাঝখানে ফেলে দিয়েছি, আর এক চা চামচ পরিমাণের মতো সুগার দিয়ে দিয়েছি, হাফ চা চামচ পরিমাণের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি,
আর কিছুই লাগবে না, এখন জাস্ট সবগুলি মশলার সাথে নুডলসের সাথে মিশিয়ে নিতে হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন কতটাই ঝরঝরে হয়েছে। আমি এখন স্প্যাচুলা দিয়ে আলতো করে নাড়িয়ে চাড়িয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি সব মশলাগুলি। এই তো রেডি হয়ে গেল আজকে আমার খুব সিম্পল ওয়েতে ম্যাগি নুডলস। চিংড়ি মাছ দিয়ে এভাবে ম্যাগি নুডলস খেয়ে দেখবেন সবারই মুখে লেগে থাকবে। লাস্টের দিকে ওপরে একটু ম্যাগি নুডলসের মশলা দিয়ে দিচ্ছি, জাস্ট ফ্লেভারের জন্য, দেখতে ভালো লাগার জন্য। এখন আপনারা যে যেরকম পছন্দ সার্ভ করে নিতে পারেন, কেউ বিকেলের নাস্তা, কেউ সকালের নাস্তা, এবং কেউ অফিসে বা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। ঝাল কম আছে, সবভাবেই সবাই খেতে পারবে। আমি আজকে এটা অফিসে দিব, তাই অফিসের জন্য খুব ইজি ওয়েতে, খুব সিম্পল ওয়েতে রেডি করে নিয়েছি। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে কিন্তু একটা লাইক করে নিতে পারেন, তাই না? আর শেয়ারের মাধ্যমে এতটুকু সাহায্য তো করে নিতে পারেন। আজকে আমার রেসিপি ফলো করে বানিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে নেবেন। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।